আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন হযরত সাদে সালামি, আল্লাহু আকবার। একজন যুবক সাহাবি, চেহারা ছিল তার কালো, ওরে আল্লাহ বান্দা, দেখতে শুনতে তেমন ভালো ছিলেন না, ওরে আল্লাহর বান্দা, বসন্ত হওয়ার কারণে তার শরীরের মধ্যে বড় বড় কালো কালো দাগ দেখা যায়, গোশত নাই। মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেছে, যায়া কান্দা শুরু করলেন, হাউ বাউ করে বাচ্চাদের মতো কাঁদা শুরু করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, এই যুবক সাহাবি সাদে সালামি, তুমি কান্না করতেছ কেন, কান্নার কারণ কি, তোমার দুঃখ তুই কি, তোমার কষ্ট? ওই যুবক সাহাবি কেন সাহাবি সাদে সালামি ডাক দিয়া বলতেছ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই রক্তে ঝরা কালেমা ইমান আমি গ্রহণ করেছি, আর আসমাস হয়ে গেছে 8 মাস, আট মাস অতিবাহিত হয়ে গেল নবী, আমি একটি সুন্নত রূপে আমল এখন করতে পারি নাই, আমার তো ভয় হয় এই সুন্নত রূপে আমল না করার কারণে আল্লাহ বুঝি আমার জাহান্নামের মধ্যে আগুনে জ্বালাই, আমার তো ভয় লাগে গো নবী, এই সুন্নাত রূপে আমি আমল করতে পারি না, আমার বড় কষ্ট লাগে ভয় লাগে, আল্লাহর নবী গো আমি মনে হয় জাহান্নামের আগুনে জ্বলবো, আল্লাহ মরে মনে হয় আমার জাহান্নামের আগুনে জ্বালাইবে। নবী কয় সাহাবী থাক, কান্না বন্ধ করো, শুনুন এই ঘটনা আমাকে খুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দেখতে শুনতেও আমার চেহারা বেশি ভালো না, আমি চেহারা কালো, বসন্তের দাগ শরীরে পড়ে আছে নবী, টাকাও নাই পয়সাও নাই, আমি গরিব, আজ ইসলাম কবুল করার পরে, আজ ইসলাম কবুল করার পরে 8 মাস পর্যন্ত মদিনার অলিগলিতে ঘুরে বেড়িয়েছি, কত মানুষের কাছে গেছি, আপনার কন্যা সন্তানটা আমার কাছে বিবাহ দেন, সবাই আমাকে বলল তুমি গরিব, চেহারাও ভালো না, চেহারার মধ্যে বসন্তের কালো দাগ দেখা যায়, টাকা পয়সা তোমার কাছে নাই, কোনো যোগ্যতা কোনো কোয়ালিফিকেশন নাই, নবী সবাই আমাকে তারায়া দিছে, বলেন গো নবী আমি কি বিবাহ করতে পারবো না, সুন্নাত রূপে আমল না করার কারণে আমি কি জাহান্নামী হয়ে যাব নাকি? নবী আমার ডাক দিয়া বলছিল, সাহাবি চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমাদের এই মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য একজন সাহাবি আমর বিন আব্দুল ওহাব, তার একটা কন্যা সন্তান আছে, সুন্দর সুশ্রী রূপসী, আমার কথা দয়া বলবি, নবী প্রস্তাব দিছেন আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিন, আল্লাহু আকবার, কান্না বন্ধ, খুশিতে খান খান হয়ে গেছে সাহাবি, চলে গেছেন, কেউ 8 মাস পর্যন্ত আমি বিভিন্ন মানুষের বাড়িতে গেলাম, বিভিন্ন মানুষের কাছে গেলাম, বিভিন্ন কন্যা সন্তানদের বাবাদের কাছে গিয়ে বললাম, কেউ আমাকে মেয়ে বিবাহ দিল না, সবাই আমাকে তাড়াইয়া দিল, তুমি গরিব, চেহারা ভালো না, চেহারা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার মেয়ে তোমাকে পছন্দ করবে না, তোমার টাকা পয়সা নাই, তুমি চলে যাও। নবী এখন কি করলেন, এমন একজন ভিত্তশালী সম্পদওয়ালা টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সার মালিক, ওনার কন্যা সন্তানটাকে আমার কাছে বিবাহ দেব, নবী সেই প্রস্তাব করলেন, যাও আমার কথা গিয়ে বলো, আল্লাহু আকবার, সবাই সাহাবী খুশি মনে দৌড় দিয়ে চলে গেছেন, দরজায় নক করছেন, নক করার আগে সালাম দিছেন, সালাম দেওয়ার পর কাকে দরজা খুলে দেখেন, আমি কি, দরজা খুলে দেখলো কালো একজন সাহাবি, যুবক সাহাবি, চেহারা কালো, শরীরের মধ্যে, চেহারার মধ্যে বসন্তের কালো দাগ পড়ে আছে, বলে তুমি কি চাও, বলে আপনার কন্যা সন্তানটা আমার কাছে বিবাহ দিত, বেড়া পাগল, এত বড় ধনী আমি একজন সাহাবি, আমার টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তির অভাব নাই, তোর মতো এই কালো ইসের এই চেহারার মধ্যে পড়ে আছে বসন্তের কালো দাগ নাই তোর টাকা পয়সা, আমার কন্যা সন্তান তোর সাথে বিবাহ দেব, আর আমার মেয়ে তো তোকে পছন্দ করবে না, পরে কয় দিলে দেন দিলে না দেন, কি করছে কি করছে, কারণ ওর তো একটা ইসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিছেন, শরীরে একটা গরম আছে না, আলাদা আলাদা, সে একটা পাওয়া নিয়ে গেছে, যুবক কইছি কি জানে, সাদে সালামি, কালে শোনেন মুরব্বী, দিলে দেন না দিলে না দেন, জায়গা তবে মনে রাখেন, এই প্রস্তাব আমার না, এই প্রস্তাব পয়গম্বর মুহাম্মদ।
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোয়া যুবকটা চলে গেছে, কিন্তু যুবকের মনটা বড় খারাপ। যুবক কান্নায় ভেঙে বললেন, নবীর দরবারে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে প্রস্তাব দিয়ে আমার কাছে পাঠাইছেন ওই ধনী সাহাবী আমর বিন আব্দুল ওয়াহাব, ধনী সাহাবী তার সুন্দর সুশ্রী একটা কন্যা আছে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য নবী, কিন্তু সে বলছে তোমার চেহারা ভালো না, তোমার চেহারার মধ্যে বসন্তের দাগ পড়ে আছে, তুমি গরিব, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেবে না, আমার মেয়ে তোমাকে পছন্দ করবে না। ওরে আল্লাহর বান্দা, আমার নবী ডাক দিয়া বলছে আমি দোয়া করে দিলাম আমার সাথে তো ঠিকানা হবে জান্নাতে, আমার ভাইয়েরা আমার বন্ধুরা। যখন ওই যুবক সাহাবী সাদি সালামি সালামি তার আব্বা জানের সাথে কথা বলতেছিলেন, আমর বিন আব্দুল ওয়াহাবের সাথে কথা বলতেছিলেন, ধনী সাহাবীর সাথে, মেয়েটা ছিল সুন্দর সুশ্রী কন্যা সন্তান, আমলও ছিল ভালো, দিনদার পরহেজগার, আল্লাহ ওয়ালা আবাদা সালেহা যাকেরা, আল্লাহু আকবার। আমি সবাই হযরত সাদি সালামি দরজা থেকে চলে যাওয়ার পর বাবাকে ডাক দিয়া বললেন, আব্বা জান কে আসছিল বিবাহের পয়গাম নিয়ে? কয়মারে আল্লাহর নবীর একজন কালো সাহাবী আসছিল, টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কিছু নাই, কিন্তু আর চেহারাও ভালো না, চেহারার মধ্যে বসন্তের কালো দাগ মা, এই জন্য আমি নিষেধ করছি তুই তাকে পছন্দ করবি না, গরিব হওয়ার কারণে আমি তোকে তার সাথে বিবাহ দিতে পারবো না। যুবকটা চলে গেছে। আব্বা জান শোনে ও কি বলছেন, আপনি কি বলছেন? সব আমি শুনেছি, যেখানে স্বয়ং পয়গাম্বর কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তাব দিছেন, আব্বা এই প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আব্বা এই প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করিয়ে দেন, আব্বা গো আপনি আমাকে তার সাথে ওই কালো সাহাবি বসন্ত দাগলা কালো সাহাবি সাহে সালামির সাথে আপনি আমাকে বিবাহ না দিলে নবী যেহেতু প্রস্তাব দিয়েছেন আমি ওই কালো সাহাবির সাথে সাহে সালামির সাথে বসন্ত দাগলা ওই যুব সাহাবির সাথে আব্বা আমি বিবাহ বসতে রাজি আছি। এলাকার যুব সমাজ আমার বয়ানা পর্দানের মা গো, এ মুরব্বী আমার বাগানেরা, ওই আমর বিন আব্দুল ওয়াহাব ধরি সাহাবি নবীর দরবারে গিয়া সালাম পেশ করে নবীর পা দুইটা জড়ায় ডাক দিয়া বলেন, নবী গো আমায় আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই গো নবী, আপনি যেখানে প্রস্তাব দিয়েছেন সেখানে আমি নিষেধ করেছি, আমার ভুল হয়েছে নবী, আপনি আমায় মাফ করে দেন, আমার মেয়ে ওই যুবক সাহাবি কালো সাহাবি সাদে সালামির সাথে বিবাহ করতে রাজি, আমিও বিবাহ দিতে রাজি, মেহরবানি করে হুজুর আপনি আমায় মাফ করে দেন, খেলা খা। এ মুসলমান জোরে বলো খেলা খা। মায়ার নবী সাদে সালামি কালো সাহাবিকে বসুন্দর দাওয়ালা সাহাবিকে ডাক দিয়া বলছে, এ যুবক সাহাবি মনটা খারাপ করিস না, কাজ হয়ে গেছে, ওই মদিনার ধনাঢ্য সাহাবি সুন্দর সুশ্রী যুবতী কন্যা সন্তান তোর বিবাহ, তোর সাথে বিবাহ হবে, তোর সাথে বিবাহ করবে, তোর স্ত্রী ওয়াইফ হয়ে ঘরে আসবে, শুনে নে শুনে নে, এখন আমি নবী মহারণা ধার্য করে দিলাম 400 দিনের হাত। আল্লাহু আকবার। ডাক দিয়ে যুবকটা বলছে, আমি তো নিতান্ত গরিব, আপনি জানেন আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই, বিবাহের মহারণা আমি কোথায় পাবো? আল্লাহর নবী তখনই ডাক দিয়া বললেন, সাহাবি যাও তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওসমানের কাছে যাও, হযরত ওসমানের কাছে যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনার পর তাকে 200 দিরহাম দিলেন, তার চেয়ে আরো কিছু বেশি হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, বলেন সবাই
আমার নবীর কাছে চলে আসছেন হুজুর হযরত ওসমান তো 200 দিরহাম দেয় নাই, 200 দিরহাম দিয়েছে তার চেয়ে আরো বেশি কিছু আমাকে দিয়ে দিয়েছে। আলী আসকার নিয়ে বলে আল্লাহু আকবার। আমার নবী বলেন লাগে কত কাহুজুর আর আরো 200 দিরহাম লাগে, তাও যাও তুমি আমার জামাত আলীর কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন সবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পর তিনি 200 দিরহাম দিলেন, সাদে সালামির এখন কয়শত দিরহাম হইল আরো জোরে কর আরো কিছু বেশি দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন সবাই। এবার আমার পয়গম্বরের কাছে চলে যায় নবী, 400 দিরহামের ব্যবস্থা হয়েছে গো, আমার নবী এখন কি করতে পারি? মায়ার নবী ডাক দিয়ে বলেন যাও মার্কেটে যাও, শপিং মলে যাও, বাজারে যাও, তোমার স্ত্রীর জন্য বিবাহের পয়নামা কিনে নিয়ে এসো, এমন সুন্দর পয়নামা কিনবা তোমার স্ত্রী যেন চোখ জুড়ায় যায় না জুড়ায় যায়। উরি আল্লাহর বান্দা সাদ সালামি কালো সাবি বসন্তের দাওয়ালা সাহাবি আনন্দ চিত্তে চলে গেছে মার্কেটে বাজারে। আল্লাহর বান্দার টাকাগুলি দোকানদারকে দিয়ে ডাক দিয়ে বলে ও দোকানদার বিবাহের পয়নামা গুলি দাও, প্রসাদনী দাও, সাজসজ্জা জিনিসগুলি সব প্যাকেট করে করে উনি আল্লাহর বান্দার সাজসজ্জা জিনিসগুলি দোকানদার প্যাকেট করে যখন ব্যাগের মধ্যে দিল, এমন সময় ব্যাগটা কিনে বাড়ির দিকে রওনা হবে সাদ সালামি, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ ভেসে আসছে হাইয়া আলাল জিহাদ। ওই মুজাহিদের আজান শুনে চলো জিহাদে, তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে। আল্লাহু আকবার। এ মুসলমান সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা কানে যখন আওয়াজটা চলে আসে জিহাদের দামামা বেজে গেছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে, নবী আমার সঙ্গে যুদ্ধে শরীক হয়ে যাবেন, তখন ওই সাদে সালামির অন্তরের ভেতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠছে। আমার নবী মহব্বতের আগুন জ্বলে উঠছে, যুবক সাহাবি ডাক দিয়ে বলেন না 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 আজকেই তো বাসর রাত, আমি আমার নতুন স্ত্রী নিয়া বাসর রাতে ঘরে আনন্দ করব, আর ওই জিহাদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরাম আমার কলিজার টুকরা নবীর রক্ত ঝরাবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। মায়ার নবী যেখানে জিহাদের ময়দানে সর্ব উপস্থিত থাকবে ওই জিহাদের ময়দানে আমাকেও জীবন দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। আল্লাহ আকবার। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা সামনে বাসর রাতের আনন্দ, আনন্দের রাত, বাসর রাত, মজার রাত, সব উপেক্ষা করে অন্তর থেকে মহব্বত সব ফেলাইয়া দি। যুবক সাহাবি ব্যাগটা নিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলো ও দোকানদার ভাই, প্রসাদুনি রেখে দাও, সাজসজ্জার জিনিস কাপড় চোপড় সব রেখে দাও, টাকাগুলি আমায় ফেরত দাও। দোকানদার টাকা ফেরত দেওয়ার পর পাশের একটা দোকানে সাহাবি সালামি কারো সাহাবি বসন্তের দাওয়া করা সাহাবি আসুন নবী চইলা গেছে। উরি আল্লাহর বান্দা ও কলিজা টুকরা যুবক আমার ভাইরা, পাশের দোকানে গিয়া দোকানদারকে ডাক দিয়া বলো দোকানদার এই 400 দিরহাম তোমাকে আমি দিলাম, আমাকে একটা ঢাল দাও, আমাকে একটা তলোয়ার দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে একটা তলোয়ার দাও, আমাকে একটা ঢাল দাও, আমাকে একটা ঘোড়া দাও। কয় তোমার তো বাসর রাত, তুমি কেন ঢাল তলোয়ার নিবা ঘোড়া নিবা, যুবক বাসায় কি যাবি না? ওই কলিজার টুকরা সাহাবি সাদি সালামি কালো সাহাবি বসন্তের তাক পরা সাহাবি ডাক দিয়া বান্তিছি দোকানদার, মায়ার নবী যেখানে জিহাদের ময়দানে চলে যাবেন আমার মায়ার নবী রক্ত রঞ্জিত হবেন, সাহাবায়ে কেরাম যদি শহীদ হয়ে যায় ওই বিবাহ বাসর রাত আমার কাছে বড় না, দ্বীনের মহব্বত আমার কাছে বড়, আল্লাহর মহব্বত আমার কাছে বড়, আমার নবীর মহব্বত আমার কাছে বড়। ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদু হুব্বাল লিল্লাহ
খোদায়া মোহাব্বত কি আতিশ জ্বালা দে হামে খোদায়া আল্লাহু আকবার মানুষ না আম্বিকাসি না লন্ডন সি উলফাত হামে মস্তে মদিনা করো খোদায়া না জাপান সে না জার্মান সি উলফাত হামে উশাকে কারবা করো খোদায়া সাহাবী বার ঢাল তল তলার হাতে নিয়ে গেছেন ঘোড়ায় তো মুসলিম আল্লাহর বান্দা জিহাদের ময়দানে দিকে রওনা হয়ে যাবেন এমন সময় চিন্তা করলেন নবী যদি আমায় দেখে আজ যেহেতু আমার বাসর রাতের প্রথম রাত নবী আমায় জিহাদের ময়দানে গিয়ে নবী আমায় জিহাদের ময়দানে যদি বারণ করবেন এই চেহারা নবীকে দেখানো যাবে না সাথে সাথে সারাটা শরীরের মধ্যে আল্লাহর বান্দা হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরি আল্লাহর বান্দা সাদা কাপড় পেঁচায়া শুধু চোখ দুইটাকে বের করে রাখছি ঘোড়ার উপরে সাবার হইয়া ঢাল তলোয়ার হাতে নিয়া জিহাদের ময়দানের দিকে দিছেন রওনা আল্লাহু আকবার বলেন সবাই জিহাদের ময়দানে গিয়া আল্লাহর বান্দা সাদি সালামি ডানে বামে সামনে পেছনে যত বেঈমানদেরকে পায় বেঈমানদেরকে নাঙ্গা তরবারি দিয়ে আঘাত করতে করতে জাহান্নামের মধ্যে পাঠায় দেয় আল্লাহু আকবার প্রিয় আল্লাহর বান্দা এক পর্যায়ে যুদ্ধ করতে করতে বেঈমানদের আঘাতে হযরত সাদি সালামি রাদিয়াল্লাহু তাআলা প্রিয় শহীদ হয়ে গেলেন শহীদি মরণ যদি ভাবতে তুমিও খোদার পথে লড়তে শহীদি মরণ যদি ভাবতে তুমিও খোদার পথে লড়তে হাসি মুখে দিনের তরে হাসি মুখে দিনের তরে খোদার রাহে জীবন দিতে আল্লাহু আকবার সবাই ওয়ালাম তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بكلام زند قرآن حكيم حكمت لا يجرس قديم جميع علم في القرآن حكيم تقاسر عنه أفهام الرجال وريا الله بندا জিহাদের ময়দানে সব কার্যক্রম সমাপ্ত হয়ে গেল মায়ান নবী ডাক দিয়া বলতেছিল ও সাহাবায়ে কিরাম দেখো আমার কতগুলি সাহাবী শহীদ হয়ে গেছে কারা কারা শহীদ হয়েছে তোমরা খুঁজে খুঁজে জিহাদের ময়দান থেকে তুলে তুলে নিয়ে আসো তাদের জানাজা পড়াইয়া কবরে রাখা হবে সাহাবায়ে কিরাম লাশ খুঁজতে খুঁজতে যখন দেখলেন একটা লাশ সারা শরীর কাপড় দিয়া পেঁচানো একটু হাত বের হয়ে আছে হাতটা দেখা যায় সম্পূর্ণ কালো তখন তারা চিন্তায় পড়ে গেলেন এই হাত কালো তো আর কেউ নাই কালো আতলা সাহাবি এ তো খুব সম্ভব মনে হয় সাদে সালামি তারা যখন মুখ থেকে কাপড় সরাইলেন সত্যিকার দেখে ওই বাসর রাত পালন করনে ওয়ালা বাসর রাত পালন করবে সামনে বাসর রাত ওই সাবি সাদি সালামি আর কেউ না লাশটাকে উঠে আমার মায়ার নবীর চোখের সামনে সাহাবায়ে কিরাম যখন নিয়ে গেছে মায়ার নবীর সাদি সালামি লাশ দেখার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন আবার মায়ার নবীর কাঁধে উরি আল্লাহর বান্দা আমার মায়ার নবী কিছু সময় কাঁদলেন এরপরে আবার মুস্কি মুস্কি হাসলেন আল্লাহু আকবার মানুষ কিছু সময় মুস্কি হাসার পর মায়ার নবী আবার সাদে সালামির চেহারা থেকে নিজের চেহারাটাকে ঘুরাইয়া নিলেন উরি আল্লাহর বান্দা
একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদে সালাবিল লাশটা আপনার চোখের সামনে আনার পর আপনি কান্নায় ভেঙে পড়লেন, নবী, ও নবী, মুক্তা দানার মতো আপনার দুই নয়ন বেবে টপ টপ করে জমিনে পানি পড়ে। এরপরে আমার কিছুক্ষণ পর নবী আপনি মুস্কি হাসলেন, ওগো মায়ার নবী, এরপর দেখলাম সাদে সালামের চেহারা থেকে আপনার চেহারা ঘুরাইয়া নিলেন নবী, কারণ কি? মায়ার নবী ডাক দিয়া বলতে আসেন, প্রথম কান্না আমার মহাব্বতের সাহাবি, কালো সাহাবি, যুবক সাহাবি, বসন্তের দাগওয়ালা সাহাবি, দিদের জন্য, ইসলামের জন্য আমি নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিল, রক্ত দিল। আল্লাহ বাসর রাত সামনে, ওই বাসর রাতকে ত্যাগ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলেন, ত্যাগ দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ বান্দা, এই জন্য আমি কাঁদতেছি আর দেখতেছি জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে ছুটে চলছেন, আল্লাহু আকবার। সবাই আমি মুস্কি মুস্কি হাসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বাসর রাত না করার কারণে সাদে সালামি কালো সাহাবি নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় খরচ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদে সালামির বিবাহ জান্নাতের হুরদের সর্দারির সাথে বিবাহ দিতেছে। তখন আমি মুস্কি মুস্কি হেসে দিলাম, আর যখন আমি দেখলাম ওই সাহাবে সালামিকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের হুর পরিয়া আগায় আসতেছে, অভ্যর্থনা জানানোর জন্য আসতেছে, তাদের কাপড়গুলি আসার কারণে একটু হাতের উপরে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, তাই আমি নবীর বড় শরম লাগে, লজ্জা লাগে, তাই আমি সাহাবে সালামির চেহারার থেকে আমার চেহারাটাকে আমি ঘুরাইয়া নিছি, অন্য কারণে নয়। জান্নাতের হুর গেল মান পরিয়া ওই সাহাবে সালামিকে আগায় নেওয়ার জন্য জান্নাত থেকে আসতেছে, আল্লাহু আকবার। সবাই এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক, আমার ভাই, তুমি আমি বিশ্ব নবীর উম্মত দাবি করি গো, আল্লাহর বান্দা, বাংলার জমিনের মধ্যে আমার নবীকে চরিত্রহীন বলে এক শ্রেণীর বেঈমান গালি দেয়, না আল্লাহর বান্দা না কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, যদি সেই নবীর চেয়ার ভণ্ডরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়, আল্লাহ আকবার, কাফনের কাপড় বেঁধে ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ, আমার নবী ইজ্জত আদায়ের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, কথা ঠিক কিনা?